देवाशीष एक्सक्लूसिव चैनल पक्ष के सकल छात्रात्री के स्वागत जाना। आज के वीडियोर माध्यम आलोचना करब माध्यमिक एबीटीए टेस्ट पेपर भूगोल पेज नम्बर 273 274 और 275 पृष्ठार शर्ट प्रश्न और तार उत्तर नहीं। प्रथम तुम्हारा पेज नम्बर 273 पृष्ठार शर्ट प्रश्नगुल लक्ष्य करो। प्रथम प्रश्न रही है 1.1 नदी गतिवेग द्विगुण हो बहन क्षमता कत गुण बढ़े। तर बहन क्षमता 64 गुण बढ़े, अर्थात अपशन घ हे सठिक उत्तर। 1.2 रही है जे प्राकृतिक प्रक्रिया उच्चतार नेतिबाचक परिवर्तन घटे हलो अवरोहण। 1.3 रही है हिमबाहर संचय कार्य फले सृष्ट दीर्घ आकाबाका शैलशिरार मत भूमिरूप के बोले स्कार, अर्थात अपशन क हे सठिक उत्तर। 1.4 रही है मरु अंचल अवशिष्ट पहाड़ के बला इनसेल बार्च, अर्थात अपशन क हे सठिक उत्तर। एरपर प्रश्न लक्ष्य करो, अर्थात 1.5 रही है पृथ्वीर बृहत्तम अपसारण सृष्ट गरत हलो कतारा। 1.6 भारत पश्चिम उपकूल दक्षिण अंश की नामे परिचित मालाबार उपकूल नामे परिचित। 1.7 रही है भारत सर्वाधिक प्रचलित जलसेच व्यवस्था हलो कूप और नलकूप, अर्थात अपशन क हे सठिक उत्तर। 1.8 रही है भारत सबथे दीर्घतम जतियों सड़क अवस्थित श्रीनगर और कन्याकुमारिका, अर्थात अपशन घ। 1.9 रही है भारत पश्चिमी झंझा देखा जाए शीतकाले। और 1.10 रही है एक तंतुज फसल हलो कार्पास। 1.11 आराबल्लर पश्चिमांशर प्लावन भूमि के बोले हे ना कि बोले रोही बोले, अर्थात अपशन ग हे सठिक उत्तर। 1.12 कारेवा देखा जाए काश्मीर उपत्यकाय। 1.13 आउटसोर्सिंग शब्दी जे शिल्पर साथ जुक्त हलो तथ्य प्रजुक्ति शिल्प। 1.14 रही है भारत प्राचीनतम मेट्रो रेल कोथाय अवस्थित कलकाता अवस्थित। पर तुम्हारा विभाग क्षय शुद्ध अशुद्धगुली लक्ष्य करो। प्रथम रही है 2.1.1 शिव बालियाड़ आकृति पिरामिडर मत, यहाँ अशुद्ध क्योंकि शिव बालियाड़ आकृति सोजा तलवार मत। 2.1.2 रही है मासरूम रक भूमिरूपटी हलो गौर, यहाँ शुद्ध। और 2.1.3 रही है आंटार्कटिका महादेशर भूमिरूप गठने नदी भूमिका नहीं, शुद्ध। और इसरो एर सदर दफ्तर अवस्थित देहरादून, এটা অশুদ্ধ কেননা ইসরো এর সদর দপ্তর অবস্থিত ব্যাঙ্গালোরে। আর 2.1.5 রয়েছে কোয়েম্বাটোরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়, এটা শুদ্ধ। আর 2.1.6 রয়েছে ভারতের জনসংখ্যা গণনা করা হয় প্রতি 12 বছর অন্তর, এটা অশুদ্ধ কেননা ভারতের জনসংখ্যা গণনা করা হয় প্রতি 10 বছর অন্তর। তারপর রয়েছে 2.1.7 রয়েছে কোচিন বন্দরকে আরব সাগরের রানী বলা হয়, এটা শুদ্ধ। এরপরে 2.2 রয়েছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। তো প্রথম প্রশ্ন রয়েছে 2.2.1 যে উচ্চভূমি দুটি নদী অববাহিকাকে পৃথক করে তার নাম জলবিভাজিকা। তারপর রয়েছে 2.2.2 নদীর ক্ষয়সীমা ধারণার প্রবর্তক হলেন পাওয়েল। আর 2.2.3 রয়েছে হিমশিড়িতে সৃষ্ট হ্রদকে বলা হয় প্যাটার্ন স্টার হ্রদ। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গুরুশিখর। 2.2.5 রয়েছে শ্রম্বর হ্রদটি ভারতের রাজস্থান রাজ্যে অবস্থিত। 2.2.6 রয়েছে ভারতের শীতকালের বায়ু শুষ্ক হয় উত্তর পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে। তারপর রয়েছে পূর্ব রেলের সদর দপ্তর হলো কলকাতা। এরপরে 2.3 প্রশ্ন উত্তরগুলো লক্ষ্য করো, না 2.3.1 রয়েছে শুষ্ক অঞ্চলের গিরিখাতকে কি বলে ক্যানিয়ন বলা হয়। 2.3.2 রয়েছে অসংখ্য ড্রামলিন একসঙ্গে অবস্থান করলে তাকে কি বলে, না বাস্কেট অফ এজ টপোগ্রাফি বলে। 2.3.3 রয়েছে মরুভূমির শুষ্ক নদীখাতকে কি বলে, মরুভূমির শুষ্ক নদীখাতকে বলা হয় ওয়াদি। তারপর রয়েছে 2.3.4 গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপের মধ্যে কোন হ্রদটি অবস্থিত, কলেরু হ্রদটি অবস্থিত। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি, নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে দুদাবেতা। 2.3.6 রয়েছে ভারতবর্ষের সর্বোচ্চ মালভূমির নাম কি, ভারতবর্ষের সর্বোচ্চ মালভূমি হলো লাদাখ। ভারতের চা গবেষণাগার কোথায় অবস্থিত, ভারতের চা গবেষণাগার অসমের যোরহাটে অবস্থিত। 2.3.8 রয়েছে তথ্য প্রযুক্তি শিল্পের মূল উপকরণ কি, না তথ্য প্রযুক্তি শিল্পের মূল উপকরণ হচ্ছে মানুষের মেধা। এরপরে তোমরা ক স্তম্ভের সঙ্গে যে খ স্তম্ভের মিলটা, অর্থাৎ বাম দিকের সাথে ডান দিকের যে মিল আছে সেটা লক্ষ্য করো। প্রথম রয়েছে মারুতি উদ্যোগ লিমিটেড, এটা হবে গুরগাঁও। আর তারপর রয়েছে সিলিকন উপত্যকা, এটা হচ্ছে বেঙ্গালুরু। পাট গবেষণাগার অবস্থিত হচ্ছে ব্যারাকপুরে, অর্থাৎ অপশন হচ্ছে 1। আর শীতকালীন বৃষ্টিপাত হবে করমণ্ডল উপকূল।